টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি আদায় করলেন জুমার নামাজ। ফজরের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা। ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 50টিরও বেশি দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের 16টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন প্রথম পর্বে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি মশগুল ইবাদতে। ইজতেমায় আসা মুসল্লি সঙ্গে আশপাশের এলাকার হাজারো মানুষ যোগ দেন জুমার নামাজে। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মূল মঞ্চ থেকে মুরব্বীরা মুসল্লিদের উদ্দেশ্যে কয়েকটি ভাষায় ইমান ও আমলের বয়ান করছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য অংশ নিয়েছেন বলেন তারা। ইজতেমায় আসি আমরা আল্লাহ রসুলের পথ দেখতে, আল্লাহ রসুলের সান্নিধ্য পাইতে, তাবলীগ সম্বন্ধে, দাওয়াত সম্বন্ধে, ঠিক আছে, দিনী মেহনত সম্বন্ধে, ইমানের জজ্ব সম্বন্ধে আলোচনা হয়েছে। এদিকে সকালে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক। জঙ্গি হামলার কথা কেউ কিন্তু উড়িয়ে দিচ্ছে না, অবশ্যই আমরা এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। গ্যাসের লাইন নির্মাণ করেছি আমরা, পানির অবস্থাকে আমরা আরো বৃদ্ধি করেছি। আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন সকলের সার্বিক সমন্বয়ে এবং প্রশাসনের সকল স্তরের সমন্বয়ে আমাদের কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে। নিরাপত্তা ও সুন্দর ব্যবস্থাপনায় খুশি বিদেশি মেহমানরাও। বাংলাদেশ কোয়াইস ইজতেমা আদ-দাওয়া মওজুদ কোয়াইস নেহতাম কুল্লানা বিল ইজতেমা। We are impressed with the preparation and the all these assistants are doing very well and we can't wait to see to attend the ijtema. 27টি খিত্তায় এবার প্রথম পর্বে 16 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন ইজতেমায়। এ পর্বের আখেরি মোনাজাত রোববার। স্থান সংকুলান না হওয়ায় 2011 সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।